হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সেলিব্রিটি টিপস। পেরে গেছে যে আজকে ক্লাব ফ্যাক্টরি হল। ইয়েস, আমি বাজেটে কিভাবে তোমরা ক্লাব ফ্যাক্টরি হল করতে পারবে, মানে হচ্ছে ক্লাব ফ্যাক্টরি থেকে শপিং করতে পারবে, তার সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলবো। দেখো বন্ধুরা, এই সমস্ত অনলাইন শপে কিন্তু অনেক সময় তোমাদের সেল চলে, মানে যে সময় এদের হচ্ছে বিভিন্ন রকম দারুণ দারুণ সমস্ত ফ্যাশনেবল জিনিসপত্র এরা সেলে বিক্রি করে, সেই সময় কিন্তু তোমরা বুদ্ধি খাটিয়ে এখান থেকে অনলাইনে শপিং করতে পারো। যেমন আজকে একটা সাইটের সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, সেটা হলো ক্লাব ফ্যাক্টরি। ক্লাব ফ্যাক্টরি মানে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে ক্লাব ফ্যাক্টরি বলে লিখলে পরেই এই অনলাইন শপটা চলে আসবে। এখানে কিন্তু ভীষণ ভালো ভালো রকমের জামা কাপড়, ঘরে পরার থেকে শুরু করে পার্টি ওয়্যার পর্যন্ত সমস্ত জামা কাপড়, অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের শুজ। শুজ তো তোমরা দেখেইছো, আমি তো আমার শুজ কালেকশন তোমাদেরকে দেখিয়েছি। সেখানে কিন্তু ক্লাব ফ্যাক্টরির জুতো, আমি কী কী জুতো কিনেছি ক্লাব ফ্যাক্টরি থেকে সেখানে কিন্তু বলা আছে। সো তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো আমার এই আই বাটনটাতে ক্লিক করে। তো চলো আজকে টপিকে ফিরে আসা যাক। বাজেটে কীভাবে তোমরা ভালো করে খুব সুন্দর সুন্দর ড্রেস পাবে, সেটা আজকে আমি তোমাদেরকে প্রথমেই দেখো গাইস। আমি আজকে একটা নর্মাল এবং কলেজে যাওয়ার জন্য একটা, যে কলেজে আমরা যে হচ্ছে ধরো জিন্সের উপরে কি স্কার্টের উপরে যে সমস্ত টপসগুলো পরি, তার মধ্যে আমি আজকে একটা ক্যাজুয়াল টপ তোমাদেরকে দেখাবো। তোমরা বিশ্বাস করবে না, এই টপটা কিন্তু আমি ক্লাব ফ্যাক্টরি থেকে নিয়েছি। ক্লাব ফ্যাক্টরি থেকে এই টপটা আমি মাত্র 600 টাকায় কিনেছি। এটার মধ্যে ভীষণ ভালো ওয়ার্ক করা আছে, দেখো এটা পুরো একদম সুন্দরভাবে একটা এমব্রয়ডারি টাইপস, মানে একদম সুন্দরভাবে লেস বসানো, ভীষণ সুন্দর। আর এর হাতটা দেখেছো কীরকম নেটেড অথচ এমব্রয়ডারি করা। আবার দেখো এর ফ্লাওয়ার্সগুলো উঠে উঠে আছে, মানে একটা যখন এটা পরবে তুমি এটা একটা ভীষণ ভালো লুক দেবে। আর এই কালারটা দেখেছো, কালারটা কিন্তু ভীষণ প্রাণবন্ত, যখন তোমরা এটা কলেজে পরে যাবে তখন কিন্তু তোমাদেরকে ভীষণ 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 সুন্দর লাগবে। আর এটার বুকের এখান থেকে পুরোটা কিন্তু একটা ভালো ওয়ার্কও করা আছে, এরকম ধরনের ভালো ভালো। আর এই কোয়ালিটিটা এর তো ভীষণই ভালো, পরে তোমরা ভীষণই আরাম ফিল করতে পারবে। আর এটা একদমই হচ্ছে সি থ্রু নয়, এটা এটা দিয়ে তোমরা কিছুই করতে পারবে, দেখো এটা সি থ্রু নয়, একদমই ভালো জিনিস এটা। তো এইটা কিন্তু আমি ক্লাব ফ্যাক্টরি থেকে মাত্র 600 টাকায় কিনেছি। এটা কিন্তু আমার একটা খুব ভালো এবং গুড একটা কেনা আমি মনে করি, বিকজ এটা আমি হয়তো এখন কলেজ যাই না, বাট যে কোনো জাস্ট একটু আমি শুটিংয়ে যাচ্ছি কি এখানে যাচ্ছি কি কোনো শপিংয়ে যাচ্ছি, আমি এটা জাস্ট পরে নিলাম, একটা জিন্স পরে নিলাম, অ্যান্ড জাস্ট সেটাকে টাক করে নিলাম, একটা বেল্ট পরলাম, একটা শু পরলাম, জাস্ট রেডি। এইভাবে আমরা কিন্তু নিজেদেরকে স্টাইল করতে পারি। আবার দেখো এরপরে খুব সুন্দর সেটা হলো, আমি আরও একটা টপ তোমাদেরকে দেখাচ্ছি। এরকম ধরনের ইউনিক টপ কিন্তু এত কম টাকায় তোমরা কোথাও পাবে না, বিশ্বাস করো। দেখো এই টপটা এত সুন্দর, পুরো লেস দেওয়া। এই টপটা আমি যেখানে পরেছি সেখানেই সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে টপটা আমি কোথা থেকে মানে কিনেছি, আর এই কালারটা দেখো কি সুদিং, আর এই জিনিসটা এত মেটেরিয়ালটা এত সফট যে আমি যখনই পরি তখনই আমার মানে খুব ফ্রি ফিল হয়, এই মনে হয় না যে আমি এটা কিছুটা জাবর জুবর কিছু একটা পরে নিয়েছি, একদমই না। তোমরা বুঝতেই পারছো এরকম ধরনের ইউনিক জামা কাপড় তোমরা ক্লাব ফ্যাক্টরি থেকে কিন্তু অবশ্যই কিনতে পারবে। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এটা হলো টু পিস ঘরে পরার। ধরো শীতকাল, সেই সময় তো আমরা অনেক সময় কী করি, নাইটি বা এটা সেটা পরে থাকি, তাতে কিন্তু আমাদের পা পায়ে ভীষণ ঠান্ডা লাগে। যদিও এটা গরমকাল, তাও আমি এটা আমার কাছে ছিল তাই তোমাদের কাজে লাগবে একটা সময়, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশ, আমি এখানে তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, এত কমফোর্টেবল যে কিছু বলার নয়। বাট এই দুটো সেট, এই এত বড় দুটো সেট আমি মাত্র 700 টাকায় কিনতে পেরেছি। ক্যান ইউ ইমাজিন ইট?
আমি বলছি না তোমাদেরকে, ক্লাব ফ্যাক্টরিতে তোমরা বাজেটে অনেক 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 ভালো জিনিসপত্র কিনতে পারবে। আর এই জামাটার ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, যারা তোমরা আমার হেয়ার গ্রোথের ভিডিও দেখেছো, তারা কিন্তু তোমরা আমাকে একটা খুব সুন্দর টপ পরতে দেখেছো। সেই টপটা কিন্তু এইটা, দেখো। তোমরা ভাববে হয়তো এটা সঙ্গে এটা নয়, বা আমি হয়তো কোনো চৌকার টাইপের কিছু পরেছি, বাট না, এটা কিন্তু গলার মধ্যে এরকম থাকে। তোমরা কিন্তু আমার হেয়ার গ্রোথের ভিডিওটা একবার আই বাটনে ক্লিক করে দেখে নাও, তাতে তোমরা বুঝতে পারবে, তাহলে তোমাদের একটা সেন্স আসবে যে এই টপটা কতটা সুন্দর। এটা কিন্তু পুরো ফুল হাতা এবং এটা কিন্তু পরলে একদম গরম লাগে না, আর এটা সি থ্রু নয়, বিকজ এটার ভেতরে হচ্ছে তোমার কাপড় দেওয়া আছে। আর এটা এত গর্জাস, এত গর্জাস, যখন এটা নতুন ছিল তখন আমি সব পার্টিতে এটা পরে যেতাম। এটা আমার এত প্রিয় ছিল যে এটা পরতে 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 নোংরা হয়ে গেছে, এতটা পছন্দের এটা আমার। এটাও কিন্তু আমি মাত্র 1200 টাকায় কিনেছিলাম ওখান দিয়ে। দেখো, আমরা এমনিতেই বাজারে শপিং করতে গেলে পরে কিন্তু আমাদের রীতিমতন এক একটা টপ জামা কাপড়ের 1200 টাকা 2000 টাকা খরচা হয়ে যায় অ্যাভেই। সো এটা কিন্তু ওরা আমাদের ঘরে এসে পার্সেল করে, তার জন্য কি অনেক ইউনিক এবং অনেক ভালো নয়? তোমরাই বলো, তোমরাই বিচার করে বলো। আর আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কিন্তু বলো যে এটা তোমাদের কীরকম লাগলো এই টপটা। আচ্ছা, এরপরে আমি আসছি কিছু শর্টস থিংসে। এটা হলো মেয়েদের ভেতরে, মানে হচ্ছে ইনার টাইপস, বা যারা ধরো তোমরা ব্যায়াম করো, বা যারা ধরো তোমরা জিমে যাচ্ছ, তারা কিন্তু এরকম ধরনের একটা স্প্যাগেটি টপ ক্যারি করতেই পারো। বা ধরো কোনো গেঞ্জি, সেটার নিচে হোয়াইট গেঞ্জি বা পিঙ্ক কালারের গেঞ্জি বা এই কালারের গেঞ্জি, মব কালারের গেঞ্জি তোমরা পরলে তার ভেতরে তোমরা যদি এটা পরো, তাহলে কিন্তু সেটা সি থ্রু লাগবে না। বা কোনো সি থ্রু জামা, সেটার ভেতরেও কিন্তু তোমরা এটাকে স্টাইল করে পরতে পারো, বিকজ এটা ভীষণই স্টাইলিস্ট। এটার এই জায়গাটা দেখেছো কত অপূর্ব, আর ব্যাকটা দেখো ঠিক এরকম ক্রসভাবে আছে, বুঝতে পারছো কত সুন্দর। আর এটা কি যে সফট, গায়ে পরলে মনেই হবে না যে কিছু কিছু একটা পরে নিয়েছো তোমরা, এটা ভীষণ সফট আর খুব স্ট্রেচেবল। এটা তোমরা একটুখানি, আমি তোমাদেরকে বলেইছি যে হচ্ছে সাইজ চার্টটা তোমরা দেখে নেবে। তো সাইজ চার্টটা দেখতে গেলে পরে কিন্তু শিন হলটা আমার দেখতে হবে তোমাদেরকে, সেখানে কিন্তু আমি প্রপার ভালো করে বুঝিয়ে দিয়েছি সাইজ চার্টটা তোমরা কীভাবে বুঝবে। আর এসব জায়গার কোয়ালিটি ভীষণ 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 ভালো হয়, ক্লাব ফ্যাক্টরিরও জিনিসের কোয়ালিটি ভীষণ ভালো হয়। সো তোমরা কিন্তু এখান থেকে এই জিনিসটা কিনতেই পারো। এরকম ধরনেরই আমি আরেকটা জিনিস তোমাদেরকে, এটা হলো ব্ল্যাক কালারের, আর এটা ভীষণ সফট, এটা পরলে মনে হবে যে কিছু একটা পালকের টুকরো পরে আছো, এত সুন্দর। এটা সামনের দিকটা এরকমভাবে একটা অস্ত্র লাগানো আছে, বাট পিছনের দিকটা কিন্তু এরকম একটু ফাঁকা আছে। তোমরা এটা চাইলে পরে কিন্তু ট্যাঙ্ক টপ হিসেবেও পরতে পারো, বা যে কোনো জামার ভেতরে দিয়ে এটাকে পরতে পারো। সেটা আমি তোমাদেরকে স্টাইলটা বলে দেবো কীভাবে তোমরা পরতে পারো, সেটা দেখে নাও। এই জিনিসটা ভীষণই সুন্দর, এগুলো কিন্তু আমি মাত্র 200-150 টাকায় এগুলো পেয়েছি। এরকম ফ্যান্সি ধরনের জিনিস তোমরা যদি কিনতে যাও যে কোনো জায়গায়, কিন্তু 500-600 টাকার নিচে তোমরা এগুলো পাবে না, বাট এগুলো কিন্তু এই সমস্ত অনলাইনে তোমরা 150-200 টাকায় পেয়ে যাচ্ছ। এটার সঙ্গে আমি একটা স্ল্যাক্সও পেয়েছি, যারা বিভিন্ন ধরনের, দেখো এখানে একটা পকেটও আছে, আবার লেসও আছে, খুব সুন্দর আর ভীষণ স্ট্রেচেবল, ভীষণ ভালো, ভীষণ নরম, মানে পরলে পরে খুব ভালো লাগে, আর হচ্ছে তোমাদের কিন্তু এটা কমফোর্টেবলও লাগবে পরে। আচ্ছা, এখন আমি আসছি হচ্ছে আমার হলের সবথেকে প্রিয় একটা ড্রেসে। দেখো, এই ড্রেসটা হলো জাম্পস্যুট, আর এটা এরকম ধরনের, যদিও এটা একটু সি থ্রু আছে, বাট এটাতে অপূর্ব এমব্রয়ডারি করা, ভীষণ 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 সুন্দরভাবে সুতোর কাজ করা আছে, লেস বসানো আছে। তোমাদেরকে আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি যে আমাকে এখানে কিরকম লাগছে। এটা আমি লন্ডনে যখন গিয়েছিলাম তখন এটাকে আমি পরেছিলাম, আর এটার ভেতরে কিন্তু আমি এটাকে দিয়েই ম্যাচ করেছিলাম।
আর দেখো কতটা বিউটিফুল লাগছে, কোনো খারাপ লাগছে না, খুব সেক্সি এবং খুব এলিগেন্ট। কোনো ডেটে যাচ্ছ কি কোনো পার্টিতে যাচ্ছ কি কোনো ইভিনিং কোনো তোমার কাছের মানুষের সাথে ঘুরতে যাচ্ছ কি শপিংয়ে যাচ্ছ, যে কোনো সময় তোমরা এটাকে ট্রাই করতে পারো। এটা যেরকম স্মার্ট সেরকম স্লিক, ভীষণ সুন্দর। আর তোমরা এটার দাম শুনলে অবাক হয়ে যাবে, এটা মাত্র আমি 800 rupees, মানে 800 টাকায় এটা আমি এরকম ধরনের একটা অদ্ভুত সুন্দর জামা, এরকম সুন্দর কিন্তু একটা পার্টি ওয়্যারের একটা জামা কিন্তু আমি পেয়েছি মাত্র ক্লাব ফ্যাক্টরি থেকে, মাত্র 800 টাকায়। মানে তোমরা বুঝতে পারছো তো যে ক্লাব ফ্যাক্টরি থেকে কত ভ্যারাইটিস রকমের জিনিসপত্র আমরা পেতে পারি শুধুমাত্র একদম অন বাজেটে, যেগুলো কিন্তু তোমরা বাইরে গিয়ে খুঁজে খুঁজে মরে যাবে তবু পাবে না, বাট এগুলো কিন্তু অনলাইন শপে পাওয়া যায়। আর তোমাদেরকে শিন হলটা আমার দেখতে হবে, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার শিন হলটা দেখতে হবে, যে তোমরা যাতে ঠিকভাবে সঠিক মাপে সঠিক জিনিস পাও তার জন্য কিন্তু আমার শিন হলটা তোমাদেরকে একবার আই বাটনে ক্লিক করে দেখে নিতে হবে, যে কীভাবে নিজেদের মেজারমেন্ট মাপবো, কীভাবে আমরা সঠিক জিনিসটা পাবো, সেটা জুতোই হোক বা জামা কাপড়ই হোক যাই হোক। তো আমি এগুলো তোমাদেরকে সাজেস্ট এই জন্য করছি যে এই সাইটগুলো থেকে ন্যাচারালি জেনারেলি আমি খুব 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 স্যাটিসফ্যাকশন পেয়েছি জামা কাপড় কিনে। আমি একটু কোনো জিনিস সব জামা কাপড় যা যা আমি জামা কাপড় কিনেছি, যা যা জুতো কিনেছি, প্রত্যেকটাই বর্তেক, আমার পয়সা একটুও জলে যায়নি, পয়সাটা আমার বর্তেক। সো আমি কিন্তু খুব খুশি এখানে এই সমস্ত জামা কাপড়গুলো পেয়ে। সো এই ধরনের জামা কাপড় এটাই আমার লাস্ট ছিল, হলের আমার এটাই শেষ ছিল। আর এক্সারসাইজ তো আমি তোমাদেরকে প্রচুর দেখিয়েছি, সো তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো এবং জানাও যে তোমরা আর কী কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা থাম্বস আপ, এবং অবভিয়াসলি তোমরা ক্লাব ফ্যাক্টরি থেকে শপ করো তাহলে আর অনেক 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 ভালো, নিশ্চয়ই তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে এবং অনেক সুন্দর সুন্দর ইউনিক ধরনের জামা কাপড় তোমরা দেখতে পাবে। সো আজকে টিপস অনেক হলো, অনেক ধরনের জামা কাপড় আমি দেখালাম, আজকে আমি এখানেই তোমাদেরকে বাই বাই বলছি। সো বাই বাই বন্ধুরা, অনেক ভালো থাকো, স্টে হোম স্টে সেফ স্টে হেলদি, বাই।